এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি ভালো আছেন সবাই। আমি মোহাম্মদ নাজমুল হক মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টিউটোরিয়ালে জানাই স্বাগতম। আজ আমি দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ফ্ল্যাগ অ্যানিমেশন। একেবারে খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটি ফাইল ওপেন করব। ওপেন করার পর এখানে এই হোম ট্যাবের নিউ স্লাইড থেকে এখানে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব। ব্ল্যাঙ্ক স্লাইড নিলে এইরকম একটি ফাঁকা স্লাইডে আমি ফ্ল্যাগটি অঙ্কন করব। তো বাংলাদেশের ফ্ল্যাগ যেহেতু 6:10 অনুপাত হবে, সেইটা বোঝার জন্য আমি ভিউয়ে চলে যাব। ভিউ থেকে এই যে রুলার অ্যান্ড গাইডলাইন্সটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিলে এইরকম আমার রুলার এবং এই গাইডলাইন্সগুলো পড়ে যাবে। এখন এই গাইডলাইন্স অনুসারে আমি 6:10 অনুপাতে আমি ড্রয়িং করব। ড্রয়িং করার জন্য চলে যাব ইনসার্টে। এই ইনসার্ট ট্যাব থেকে আমি এই যে শেপসের এখান থেকে রেক্টেঙ্গেল শেপ ড্রয়িং করব। এই রেক্টেঙ্গেল শেপ এখান থেকে এই যে 0, 1, 2, 3 এই তিন থেকে শুরু করব। এই 3, 3, 6 এই পর্যন্ত চলে যাব। এই পর্যন্ত যাবার পর এইখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমি একটু দেখাই এই 0, 1, 2, 3 অর্থাৎ এইদিকে 6, এইদিকে এই যে 6 থেকে 0, 6, 0, 4 অর্থাৎ 6, 4, 10 অর্থাৎ 6:10 অনুপাতে আমার হয়ে গেল। এখন এইটার কালার আমি কি দেব, এইটার কালার একেবারে গাঢ় সবুজ দেব। গাঢ় সবুজ দেওয়ার জন্য এই যে ফরম্যাট শেপ ফরম্যাটে গিয়ে আমি শেপ ফিলে যাব। শেপ ফিলে গিয়ে এই মোর ফিল কালারে যাব। মোর ফিল কালারে গেলে অনেক কালার পাবো। এখান থেকে এই যে কাস্টমে, স্ট্যান্ডার্ড কালারে অনেক কালার রয়েছে, আমি কাস্টমে যাব। কাস্টম থেকে আমি সহজে গাঢ় সবুজ কালার করার জন্য এখান থেকে আমি রেড কালারটা 0 করে দেব, আমি ব্লু কালারটাও আমি 0 করে দেব, আর এই যে গ্রিন কালারটা আছে গ্রিন কালার আমি সোজা একেবারে 100 করে দেব। দিলেই আমার গাঢ় সবুজ হয়ে যাবে। এখন আমি করব কি, আবারও ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এই যে শেপসে যাব, শেপস থেকে আমি এই লাইন শেপের লাইনটা আমি এখানে এই 1, 2, 3, 4 এই 4.5 ঠিক এই 4.5 বরাবর, এই 4.5 বরাবর এই লাইনটা আমি ড্রয়িং করব। তো এটা করব কি, শিফট ধরে করব। শিফট ধরে করলে এদিক সেদিক করলেও আর এইদিক সেদিক হবে না, একেবারে সোজাসুজি অঙ্কন হয়ে যাবে। এখন এইটা একটু বোঝার জন্য আমি আউটলাইনের কালারটা একটু ব্ল্যাক করে দিই। এই ঠিক 4.5 অনুপাতে আমি ড্রয়িং করব। এখানে বৃত্তটা 2, 2, 4 আচ্ছা এখানে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এই যে শেপসে যাব, শেপসে গিয়ে এই ওভাল বেসিক শেপসের ওভাল শেপসে গিয়ে আমি একেবারে এই 4.5-এর ঠিক মাছ বরাবর, মাছ বরাবর এই কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট, শিফট কন্ট্রোল ধরে এখান থেকে আমি এই 1, এই আমার 2 এই পর্যন্ত অঙ্কন করব। অঙ্কন করার পর এখান থেকে আমি এই শেপ ফিলে গিয়ে একেবারে মোর কালারে, মোর ফিল কালারে গিয়ে এই কাস্টমে গিয়ে, কাস্টমে গিয়ে এই যে রেড কালারটা আমার 255 সর্বোচ্চ লাল করে দেব, আর গ্রিন কালারটা 0 করে দেব, আর ব্লু কালারটাও 0 করে দেব। ফলে একেবারে একেবারে লাল, অরিজিনাল লাল পেয়ে যাব। এখানে আমার যে শেপ আউটলাইনটা আছে আউটলাইনটা নো আউটলাইন করে দেব। একইভাবে এই গ্রিন কালারের আউটলাইনটা আমি নো আউটলাইন করে দেব। এখন আমার এই লাইনটা আর দরকার নেই, এই লাইনটা ডিলিট করে দেব। সেই সাথে এই রেক্টেঙ্গেল অ্যান্ড বৃত্ত এই দুই কালারটা একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দেব। গ্রুপ করে দেবার পর আমার হবে কি, এইটা এটা একটু নিচে রেখে দিই। দেবার পর আমি এইটাকে পতাকা বাতাসে উড়াতে হবে। বাতাসে উড়ানোর জন্য আমি যে কাজটি করব, ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে শেপসে যাব, শেপসে গিয়ে একেবারে লাইন শেপসের এই কার্ভ শেপ নেব। কার্ভ শেপ নেওয়ার পর ঢেউ ঢেউ করে আঁকাবো। ঢেউ ঢেউ করে আঁকানোর জন্য এখান থেকে শুরু করব, ক্লিক দিয়ে এই দুই ঘর পর ক্লিক, এইখানে ক্লিক ক্লিক
ক্লিক ক্লিক, সর্বশেষে এইখানে ক্লিক করে কন্ট্রোল ধরে এইখানে একটা ক্লিক করে দেবো, সোজা এইখানে একটা ক্লিক করে দেবো, এইখানে গিয়ে পূরণ করে দেবো। দেবার পর এইটা একটু চিকন করে নেব, চিকন করে নেওয়ার পর একটু লম্বা করে নিন, লম্বা করে নেবার পর এটাকে কন্ট্রোল ডি চেপে আরও একটি কপি করে নেব। কপি করে নিয়ে একটু একেবারে শেষ মাথায় এই ঢেউয়ের সঙ্গে এই ঢেউটা মিল করে দিয়ে দেব। আচ্ছা, মিল যদি না হয় আমি এখানে এক ইয়ে কাছে নিয়ে নিই, এই এইবারে মিল হয়ে গিয়েছে। এখন এই দুইটা কন্ট্রোল ধরে সিলেক্ট করে দুইটা একসঙ্গে সিলেক্ট করে ফরম্যাট শেপের মার্জ শেপে গিয়ে ইউনিয়ন করে দেবো, ফলে দুই শেপ এক শেপে পরিণত হয়ে যাবে। এখন এই দুই শেপ আরও একটু লম্বা করে নিই, একটু লম্বা করে নিয়ে এটার কালার আমি পরে পরিবর্তন করছি, সেই সাথে এটাকে কন্ট্রোল ডি চেপে আরও একটি কপি করে নেব। আমার দুইটা হয়ে গেল। এখন এই দুইটাকে আমি পরেরটাকে রোটেট করে নেব, রোটেট করবো এই যে ফ্লিপ ভার্টিক্যালি করে নেব, ভার্টিক্যালি নিয়ে এইটার সাথে ওইটা যেন এইরকম মিল হয়ে থাকে, এইভাবে করে নেব। নেওয়ার পর আমি এই পোতাটাকে ঠিক মাছ বরাবর, পোতাটাকে ঠিক মাছ বরাবর অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডিলে নিয়ে নেব, ফলে এটা মাছ বরাবর চলে আসলো। এবারে আমি যে কাজটা করব, এই এটাকে একেবারে সোজা নিচে একেবারে পতাকার এই বরাবর দিয়ে দেব, আর এটা একেবারে উপরে দিয়ে দেব, একেবারে ঠিকঠাক মতো দিয়ে দেবো যেন কোনো ফাঁকা অংশ না থাকে। এখন এই দুটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দেব। এখন দুইটা এই যে গ্রুপ অবস্থা আছে, গ্রুপ অবস্থায় দুইটা একসঙ্গে কন্ট্রোল ডি চেপে আর একটি কপি করে নেব। আমার এই দুইটা আবারও কপি হয়েছে। এখান থেকে আবারও শেপ ফরম্যাটে গিয়ে আমি এখানে রোটের থেকে 90 ডিগ্রি ঘুরিয়ে নেব। 90 ডিগ্রি ঘুরানোর পর এটা করব কি, এইটাও ঠিক একেবারে শুরুর সাথে ফ্লাগের শুরু যেন কোনো অংশ এরকম ফাঁকা না থাকে সেভাবে আমি মিল করে দেব, আর ডানেরটা সিলেক্ট করে দিয়ে এই ডান দিকে আমি একইভাবে সুন্দর করে কোনো অংশ যেন ফাঁকা না থাকে সেভাবে আমি মিল করে দিয়ে দেব। এখন এই দুইটাকেই আমি একটু উপরের দিকে নিয়ে নেব। ব্যাস, এখন যে কাজটা করব অ্যানিমেশন দেব। অ্যানিমেশন দেওয়ার জন্য আমি একটু কাছে নিয়ে দেখাই, প্রথমে আমি এইটাকে অ্যানিমেশন দেব, এইটাকে দৈর্ঘ্য বরাবর অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশনে যাব, অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন থেকে এই যে মোর মোশন পাথে চলে যাব। মোর মোশন পাথ থেকে যেহেতু বাম থেকে ডানে যাবে, এই বাম দিক থেকে ডানে দেওয়ার জন্য এই লেফটে দিয়ে দেবো, লেফটে দিয়ে ওকে করে দেব। ওকে করে দিলে এই অ্যানিমেশনটা এখান থেকে এই পর্যন্ত যাবে, আমি এটা না করে একেবারে এটা এই পর্যন্ত দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে অ্যানিমেশন প্যানে যাব, অ্যানিমেশন প্যানে গিয়ে এই এখান থেকে স্টার্ট উইথ প্রিভিয়াস করে দেব, সেই সাথে আমার ইফেক্ট অপশানে যাব। ইফেক্ট অপশানে গিয়ে এই যে স্মুথ স্টার্ট স্মুথ এন্ড এই দুইটাই জিরো করে দেব, যেন শুরুতে আমার একইভাবে শুরু হয় এবং একইভাবে শেষ হয়। আর এই টাইমিংয়ে গিয়ে, আমি যে কাজটা করব এই রিপিটে গিয়ে এখানে ক্লিক করে আনটিল এন্ড অফ স্লাইড, অর্থাৎ স্লাইড শেষ না হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে, সেই সাথে এটা ডিউরেশন একটু বাড়িয়ে দিই, ডিউরেশন আমি এটা করে দিই 5 সেকেন্ড, ভেরি স্লো করে দিলাম, 5 সেকেন্ড করে দিই, ওকে করে দেব। ওকে, একইভাবে এই ঢেউয়ের উপরও আমি অ্যানিমেশনটা দিয়ে দেবো। অ্যানিমেশনে গিয়ে আমি অ্যাড অ্যানিমেশনে গিয়ে এখান থেকে মোর মোশন পাতে গিয়ে ডাউনে আসবে, আমার এটা ডাউনে দিয়ে দেবো, দিয়ে এটাকে ওকে করে দেব। এই ওকে করে দিলে আমার কোথায় গেল অ্যানিমেশনটা, এই উপরে আমি এটা একটু টেনে একেবারে ফ্লাগ সমানের মতো করে দিয়ে দেবো, দিয়ে একইভাবে এটা স্টার্ট উইথ প্রিভিয়াস করে দেবো, যেন দুই অ্যানিমেশন একই সঙ্গে হয়। সেই সাথে এখানে ইফেক্ট অপশানে গিয়ে আগের মতোই এই যে এই যে স্মুথ স্টার্ট এবং স্মুথ এন্ড জিরো করে দেবো,
এবং টাইমিংয়ে গিয়ে এখানে আনটিল এন্ড অফ স্লাইড করে দেবো, স্লাইড শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। সেই সাথে এখানে ডিউরেশনটা ভেরি স্লো 5 সেকেন্ড করে দিতে পারি, দিয়ে ওকে করে দেবো। ওকে করে দিয়ে আমি স্লাইড শোতে গিয়ে দেখি কি অবস্থা হলো। এই তো হচ্ছে, এই যে মাঝে মাঝে সাদা গ্যাপ হয়েছে এটা ঠিক করে দেবো, এবং আরও কিছু কাজ করতে হবে। এইটাকে এই ক্লিক করে একটু উপর দিকে দিয়ে আমি এই এইটার কালার ফরম্যাট শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলে গিয়ে হোয়াইট কালার করে দেবো। শেপ আউটলাইন থেকে আমি নো আউটলাইন করে দেবো। একইভাবে এইটারও আমি শেপ ফিল থেকে হোয়াইট কালার করে দেবো আর শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেবো। এখন আমি এটা করব কি স্লাইড শোতে গিয়ে দেখব। ওয়াও, অসাধারণ, একেবারে বাংলাদেশের পতাকা সুন্দরভাবে উঠছে উড়ছে উড়ছে। সেই সাথে যদি আমি বাঁশি পতাকা উড়াইতে চাই সেটা আমি কিভাবে করব, আমি একটু নতুন আরেকটি স্লাইড নিই, নতুন স্লাইড একেবারে ফাঁকা স্লাইড নিই। ফাঁকা স্লাইডে যে কাজটি করব আমি একটু আচ্ছা জিপ ফাইলের কোনো ফ্ল্যাগ আমি ডাউনলোড করে নিতে পারি। আমি যে কোনো ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করি, এখানে এখানে ফ্ল্যাগ বিডি ডট জিপ, হ্যাঁ এই যে ফ্ল্যাগটা, এই ফ্ল্যাগটা ধরে একেবারে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপরে নিয়ে এসে ছেড়ে দেবো। এই আমার ফ্ল্যাগটা উড়া শুরু হয়ে গেছে। এটা আমি একেবারে বাঁশ দেব, বাঁশ দেবার জন্য ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপসে যাব, শেপসে গিয়ে আমি এই রাউন্ড রেক্টেঙ্গেল শেপটা নিন, রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নিয়ে এখান থেকে আমি একটি বাঁশ তৈরি করে দেব। এখন এইটার শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দেব, আর এই বাঁশটা সবুজ কালার করার জন্য এক রাইট বাটনে গিয়ে আমি ফরম্যাট শেপে যাব, ফরম্যাট শেপে গিয়ে এখানে ফিলে যাব, ফিলে গিয়ে এখানে গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট ফিলে গিয়ে আমি এই গ্রেডিয়েন্ট স্টপসগুলোর আমি দুইটা রাখব, দুইটা রেখে আমি একটাকে প্রথমটাকে একটু সবুজ করে দিই, একটু সবুজ করে দিই। এখন এখানে লাইনারটা আছে, লাইনারই থাক, সেই সাথে লাইনারের আমার ডিউরেশনটা চেঞ্জ করে দিই। ওকে, সেই সাথে এইটাকেও আমি গাঢ় সবুজ করে দিই, আর মাঝখানে আর একটা স্টপস নিই, নিয়ে এইটাকে হোয়াইট কালার করে দিই। ব্যাস, আমার চকচকে কালার হয়ে গেল। এই এটা এইখানে রাখি, আর এই পতাকাটা একেবারে বাঁশের কাছাকাছি কাছাকাছি নিয়ে নিই। নিয়ে নেওয়ার পর এখানে এখানে যেই কাজটা করব, চাইলে ইনসার্ট থেকে এই শেপসে গিয়ে আমি এখানে এখানে এইরকম একটি বাঁশের ঘোড়ায় যে ইয়েটা থাকে এটা দিতে পারি, যে এটাকে পাটাতন বলে, পাটাতন দুইটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিই। গ্রুপ করে দেওয়ার পর এটার কালার একটু সবুজ করলে না, এটাকে সব সে ফিল গিয়ে এটাকে লাল করে দিই। দেওয়ার পর পতাকাকে অ্যানিমেশন দিতে হবে, অ্যানিমেশনে গিয়ে অ্যাড অ্যানিমেশনে যাবো, অ্যাড অ্যানিমেশনে গিয়ে মোর মোশন পাথে যাব, মোর মোশন পাথে গিয়ে আমি এইটা উপর দিকে যেহেতু পতাকা তুলব এখানে আপে ক্লিক করে দেব। এখন আপে ক্লিক করার পর এইটা কত দূর উঠবে, এটা একেবারে মাথা পর্যন্ত, ঠিক একেবারে মাথা পর্যন্ত দিয়ে দেব। এখন আমার এই অ্যানিমেশনটা কি কাজ করতে হবে, অ্যানিমেশন প্যানে গিয়ে, অ্যানিমেশন প্যানে গিয়ে আমি ইফেক্ট অপশানে গিয়ে আমার টাইমিংয়ে গিয়ে এটাকে একটু স্লো করে দিই, 5 সেকেন্ড করে দিই, আর এটাও উইথ প্রিভিয়াস করে দিই। সেই সাথে ইফেক্ট স্মুথ এন্ড স্মুথ স্টার্ট দুইটা ঠিকঠাক আস্তে আস্তে ওঠা শুরু হোক, আমি একটু স্লাইড শো দিয়ে দিচ্ছি একটু
জোরে উঠছে, এটাকে একটু আস্তে তোলার জন্য আমি যে কাজটা করবো, আর বাঁশটা একটু মোটা হয়েছে, এটাকে একটু চিকন করে দিই। হ্যাঁ, এটাকে চিকন করে দিই, চিকন করে দিই। হ্যাঁ, সেই সাথে একটু কাজ করি, এখান থেকে একটি সুন্দর দেশের মিউজিক চাইলে যুক্ত করতে পারি। এখানে ইনসার্টে গিয়ে এখান থেকে এই যে অডিও রয়েছে, অডিওতে গিয়ে আমি চাইলে আমার পিসি থেকে, এখানে পিসি থেকে আমি সুন্দর মিউজিক অ্যাড করতে পারি। হ্যাঁ, এখান থেকে সুন্দর মিউজিক আমি আমার পিসি থেকে অ্যাড করতে পারি। তো এইভাবে আর কি সুন্দরভাবে অ্যাড করা যায়। এখন একটু একটু স্লো করতে হবে। আমি আমি টাইমিংটা আবারও অ্যানিমেশনে যাই, অ্যানিমেশনে গিয়ে আমি এই টাইমিং ডিউরেশনটা আরও বাড়িয়ে দিই, এটা 10 সেকেন্ড করে দিই। হ্যাঁ, এটা 10 সেকেন্ড করে দিই। সেই সাথে এই যে ইফেক্ট অপশানে গিয়ে আর একটু কাজ করি, ইফেক্ট অপশানে গিয়ে এই যে স্মুথ স্টার্ট, স্মুথ ইন্ট 0 করে দিই, দিয়ে ওকে করে দিই। দিয়ে এখন দেখি স্লাইড শোতে গিয়ে, হ্যাঁ সুন্দরভাবে আমার এই 10 সেকেন্ডে আমার এই পতাকাটি একেবারে উপরে উঠে যাবে। আশা করছি টিউটোরিয়ালটি সকলের ভালো লেগেছে। আমি মোহাম্মদ নাজমুল হক আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকা হয় যেন।